हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। और केमन आछो तुम्हारा सबाई? आशा करी तुम्हारा खूब भालो आछो। आमी तो खूब ही भालो आछी। और आज के आम्रा सबाई मिले जाच्छी घुरते। तो सम्राट जाच्छे, आमी जाच्छी, आमार दुई छेले मेये जाच्छे, आमार दुई भाई जाच्छे, आर साथे जाच्छे नान्टू। तो एखन आम्रा सबाई मिले चले जाब कलकाताय घुरते, माने काजेई जाच्छी। एरकम ना जे लकडाउने घुरते इच्छा करेछे तार जन्य जाच्छी, काजेर जन्यई जाच्छी। किन्तु काजटा सम्राट प्रिंस आर মানে সিনটুর গেলেই হতো, কিন্তু আমরাও বললাম যে চলো আমরাও যাই। তো ওরা বলল যে ঠিক আছে, গাড়িতে যখন যাচ্ছি তাহলে তোমরাও চলো। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি। তো দেখি কাজটা, ফোন করে কথা বলা হয়ে গেছে যে একটা মানে জিনিস অর্ডার করা হয়েছে, সেটা এসছে কি না। তো সেই জিনিসটাই নিতে যাচ্ছি। সেটা ইয়ে পিয়া ম্যাডাম অনেকদিন পর কোনো জিনিস কিনতে যাচ্ছে। ইয়ে ইয়ে আমার কোনো দরকারই না সেই জিনিসটা, কোনো দরকার না। মানে এখন যাওয়া হোক, আর আমাদের গাইঘাটায় সাত দিন পুরো টোটালি লকডাউন, পুরো বাজার বন্ধ। আর বেরিয়েছি অনেকক্ষণ আগে, তারপরে বেরিয়ে দেখলাম গাড়িতে পাঙ্কচার, পাঙ্কচারের জন্য তারপরে গাড়িটার পাঙ্কচারটা ঠিক করানো হলো। এবার আমরা যাচ্ছি, ফাইনালি আমরা যাচ্ছি। আর এতক্ষণ ব্লক করিনি এই কারণে, আমি ভাবলাম সবকিছু ওকে হোক, ঠিকঠাক হোক, যখন যাব তখনই করব তার জন্য। আর এই যে কোথায় যাচ্ছে ঘুরতে যাচ্ছি। গেছি এমএম ফটোগ্রাফিতে চাঁদনি চকে, কিন্তু শপের ভেতরে এত ভিড় যে যাওয়ার মতন পরিস্থিতি নেই। কি হলো? তো একটু টাইম লাগবে, জিনিসটা খুব মূল্যবান, তার জন্য দোকান থেকে বের করে দিয়েছে। এদের বলছে দাঁড়াও, ওয়েট করো, আসছে। তো এখন দাঁড়িয়ে থাকি, আমি তো ঢুকিয়ে নি ভেতরে ভিড়ের জন্য, এখন বাইরে দাঁড়িয়ে আছি। খাবার খেতে দেখি খাবার পাই কিনা জানি না। বাবা আর এসে গেছি বিবিকিউতে, আর এখন আমাদের অলরেডি 5টা বেজে গেছে, 6টা অবধি টাইম খাবার খাওয়ার। তো আজকে লাঞ্চ ডিনার দুটোই একসাথে হয়ে যাবে মনে হচ্ছে।
ফ্রেন্ডস এসে গেছি বাড়িতে আর প্রচন্ড টায়ার্ড লাগছে শরীরটা। এবার মনে পড়েছে আর এবার আমি ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়বো, খাবো না কিছুই না, একটু জলজিরা খাবো তারপর ঘুমিয়ে পড়বো। আর আজকে ব্লগ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে।